বঙ্গবন্ধু সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনার আমলেই এবং তার অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু আমরা মধ্যম আয়ের দেশ হয়েছি। আমরা 2041 সালে তিনি আমাদেরকে একটা স্বপ্ন দিয়েছেন বাংলাদেশকে উন্নত দেশ করার জন্য। আমি অনেক কথা বলতে পারি যে যেটা গত 2009 থেকে 2023 পর্যন্ত বাংলাদেশে হয়েছে। আপনাদেরকে শুধু একটা কথা বলি, 1971 সাল থেকে 1971 সালে পাক হানাদার বাহিনী এবং আমাদের দেশীয় রাজাকার আলবদররা বলতো আমরা সকলে নাকি হিন্দু, বলা হয়েছিল যে বাংলাদেশের আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে মসজিদে উলুধ্বনি হবে। আপনারা দেখেছেন অনেক অনেক সাহেব বেগম সাহেবরা আপনারা বাংলাদেশের ক্ষমতায় ছিল, তারা কিন্তু কেউ পরিকল্পনা করে নাই যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ হবে, সেইখানে আপনার নামাজ হবে। কেউ কিন্তু জননেত্রী শেখ হাসিনা শুধু বলেন নাই, বলেছেন যে প্রত্যেকটা, তিনি পরিকল্পনা করেছেন যে প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ হবে এবং তিনি সেটা বানিয়েও দিয়েছেন। প্রত্যেকটা উপজেলায় এখন মডেল মসজিদ হয়েছে, সবচেয়ে সুন্দর মসজিদটা উপজেলায় হচ্ছে এই মডেল মসজিদ। কিন্তু যখন বাংলাদেশকে তিনি প্রায় উন্নয়নের রাস্তায় ফেলে দিয়েছিলেন, যখন তিনি সেই রাস্তাটা মসৃণ করে ফেলেছিলেন এবং তখনই বাংলাদেশের উন্নয়নের কাজ প্রায় সম্পন্ন হয়ে এসছে, তখন এই পরাজিত শক্তি যারা 1971 সালের সেই মুক্তিযুদ্ধে পরাজয় বরণ করেছিল, তারা মির্জাফর, বেইমান আর কিছু নাফরমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15 আগস্ট 1975 সালে ষড়যন্ত্র করে হত্যা করে। সেই হত্যার মূল কারণ ছিল বাংলাদেশকে হত্যা করা।